যাক মহুয়ার উত্থান পর্ব এক নজরে। স্পষ্ট বক্তা, আপনি কে? প্রেসের লোক। হ্যাঁ, প্রেসের লোক। প্রেস এখানে লাউড না, আপনি ঢুকতে কে দিল? প্লিজ বেরিয়ে যান। চাচা ছোলা মন্তব্য, আক্রমণাত্মক মেজাজ, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানে শ্মশানে তোদের চিতা আমি তুলবই। উই উইল সি দি এন্ড অফ ইউ। কখনো কখনো আবার বিতর্কিত, গত 14 বছরে রাজনীতির মঞ্চে তৃণমূল নেত্রী তথা বহিষ্কৃত তৃণমূল সাংসদকে দেশের আপামর জনগণ চিনেছেন এইভাবে। বিদেশে শিক্ষিত মহুয়ার কিভাবে হলো রাজনীতিতে উত্থান? এই অল্প সময়ের পরিসরে কিভাবে রাজনীতির গণ্ডিতে নিজের পরিচয় তৈরি করলেন? 1974 সালে 12ই অক্টোবর আসামের কাচার জেলায় জন্ম মহুয়ার, কিন্তু তার পড়াশোনা কলকাতাতে। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল থেকে পড়াশোনা করেন, এরপর পাড়ি দেন বিদেশে। 1998 সালে ইংল্যান্ডের ম্যাসাচুসেটের মাউন্ট হোলিওক কলেজ সাউথ হেডলি থেকে অঙ্ক ও অর্থনীতিতে স্নাতক। পড়াশোনা শেষ করেই তিনি রাজনীতিতে আসেননি, বেছে নিয়েছিলেন অন্য পেশা। একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। মহুয়া মৈত্রের কর্মজীবনের শুরু বিখ্যাত জেপি মর্গান চেস সংস্থা থেকে। 2009 সালে বিদেশের চাকরি ছেড়ে রাজনীতিতে, রাজ্যের কংগ্রেসের যুব শাখায় যোগ, রাহুল গান্ধীর আম আদমি কি সিপাহী প্রকল্পে যোগদান। এরপর 2010 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে। অল্প দিনের মধ্যেই তৃণমূল সুপ্রিমোর ভরসার পাত্রী হয়ে ওঠেন মহুয়া। একে একে দলীয় গুরুত্বপূর্ণ পদে স্থান হয় তার। 2016 সালে করিমপুর আসন থেকে বিধানসভা ভোটে জয়। 3 বছর পর লোকসভা টিকিটে কৃষ্ণনগর থেকে দাঁড়ান মহুয়া। 2019 সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ, কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা সভাপতিও ছিলেন তিনি। 2021 সালে মহুয়াকে গোয়ার ইনচার্জ করা হয়। এবারও মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত শুরু করার পর প্রথমে মুখে কুলুপ আঁচলেও অভিষেক মমতারা পরে বুঝিয়ে দেন যে কোনো পরিস্থিতিতে মহুয়ার পাশে আছেন তারা। সম্প্রতি মহুয়াকে ফের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী করা হয়। তবে তার রাজনীতিতে উত্থান রকেট গতিতে হলেও বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। নদিয়ার গয়েশপুর দলীয় কর্মী সভা থেকে জেলার সাংবাদিকদের উদ্দেশ্যে 2 পয়সার সাংবাদিক মন্তব্য, রাজনীতি ও রাজনীতির বাইরে ঝড় তুলেছিল। গত বছরও মা কালীকে নিয়ে একটি ছবি পোস্ট করেও চরম বিতর্কে জড়িয়েছিলেন মহুয়া। সম্প্রতি শশী থারুরের সঙ্গে মদ ও সিগারেট হাতে ঘনিষ্ঠ ছবি সামনে আসে। আপনি কে? প্রেসের লোক। হ্যাঁ, প্রেসের লোক। প্রেস এখানে লাউড না, আপনি ঢুকতে কে দিল? প্লিজ বেরিয়ে যান। মহুয়া মানেই বিতর্ক, মহুয়া মানেই চাচা ছোলা আক্রমণ। সংসদ থেকে বহিষ্কার হওয়ার পরেই মহুয়া মৈত্র দাবি করেছেন বিজেপির শেষের শুরু এখান থেকেই। রাজনীতি হোক বা রাজনীতির বাইরে, সকলেই বহিষ্কৃত মহুয়া মৈত্রের কাহিনীতে মজে রয়েছেন। ওই যে গানের কথায় রয়েছে না, মহুয়ায় জমেছে আজ মৌ গো। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।